বন্ধু বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি ভিলেজ গেমার্স ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিও। তো গাইস ফাইনাল গেমের মধ্যে ডিসকাউন্ট ইভেন্ট চলেছে, গাইস হ্যাঁ গাইস ডিসকাউন্ট ইভেন্ট চলে এসেছে অ্যান্ড যেখানে তোমরা একদম অ্যালিট পাসের ডিসকাউন্টও দেখতে পাবে অ্যান্ড গাইস অনেক কিছু একদম আপ টু 90% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে গাইস। তো কীভাবে ইভেন্টটা কমপ্লিট করবে, কীভাবে ডিসকাউন্টটা পাবে একটু স্টেপ আছে, আগেও এরকম ধরনের ইভেন্ট এসেছিলো আবার এসেছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। তো সেগুলো জানার জন্য আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেটা বেল আইকন আছে এটা অলে সেট করে গো যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয় অ্যান্ড ভাই বাংলা চ্যানেল অবশ্যই সাপোর্ট করো গাইজ। চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করে নিই অ্যান্ড গাইজ এখানে দেখতে পাচ্ছ ইভেন্টটা 20 থেকে 26 তারিখ অবধি চলবে অ্যান্ড গাইজ একটা বান্ডেল আছে, ব্যাকপ্যাক আছে, স্কার আছে দেখতে পাচ্ছ অ্যান্ড গাইজ চলো এখানে দিওয়ালি ইভেন্ট হিসাবে এটা চলে আসছে গাইজ। দিওয়ালি লেভেল আপ সব, তো লেভেল আপ সব আগেও এসেছিলো। তো প্রথমে দেখো এখানে 1 2 3 এখানটায় লকটা নেই বাট 2 এন্ড 3 লক আছে। এখানে 30টা ডায়মন্ড স্পেন্ড করতে হবে তবেই 2 নম্বর লকটা খুলবে, এখানে 60টা ডায়মন্ড স্পেন্ড করতে হবে তবেই 3 নম্বর লকটা খুলবে। ওকে তো প্রথমে একটা ডিসকাউন্ট পাবে, তারপর আবার একবার স্পিন করার সুযোগ পাবে, আবার সেই ডিসকাউন্টে প্লাস হবে এবং লাস্টে 3 নম্বর আবার একবার স্পিন করার সুযোগ পাবে, সেটা আবার প্লাস হবে। তো প্রথম ডিসকাউন্টটা যত পাবে সেটাতেই তোমার লাভ, এটাতে যদি 70-80 পাওয়া যায় তবেই তুমি লাভটা ভালো পাবে, নাহলে লস হয়ে যাবে। ওকে তো চলো এখানে স্পিন করি অ্যান্ড গাইজ দেখা যাক আমি কত পাই, 60 পাবো হয়তো, 78 পেয়েছি। ও ভাই সাহ ভাই 78% পেয়েছি ভাই, সেই এ ভাই 78% পেয়েছি গাইজ, ভাই সাহ ওপি বলতে গাইজ। তো এখানে আমাকে 30 এখানে দেখো লক হয়ে আছে, এটা লক হয়ে আছে, আমাকে 30টা ডায়মন্ড খরচা করতে হবে। 30টা ডায়মন্ড খরচা করলেই আমি কিন্তু কী করতে পারবো, আমি সেকেন্ডটাতে চলে যেতে পারবো অ্যান্ড গাইজ তোমাদের ওই যে কী বলো ওটাকে ভুলে গেলাম গাইজ, ওই যে ওটা অ্যালিট পাস আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো প্রথমে আমি 30 ডায়মন্ড বলেছে, তো এখানে দেখো 11টা ডায়মন্ড এই টোকেনটা পাওয়া যাচ্ছে, তো এইটা কিনবো। ওকে তো এখানে কিনলাম একটা, আচ্ছা 5টা তো 11টা ডায়মন্ডে দিল। ওকে 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 11টা ডায়মন্ডে দিয়েছে অ্যান্ড গাইজ 11টা ডায়মন্ড খরচা হলো অ্যান্ড গাইজ এখনও করতে হবে 20টা। ওকে তো 20টা ডায়মন্ড খরচা করতে হবে, আমি করে নেবো এটাকে করে নিই। ওকে ইনকিউবেটার ভাউচার নিয়ে নিই 26টা ডায়মন্ডে। ওকে তো বেশি খরচা করে লাভ নেই, দেখো এখানে 30টা ডায়মন্ডে এটা কিন্তু 2 নম্বর অপশন আছে, এটা দেখো খুলে গেলো। ওকে তো 2 নম্বর অপশনে এটা যখনই খুলে গেলো, খুলে যাওয়ার পর এখানে আবার কিন্তু স্পিন করতে পারবো। ওকে এখানে দেখি কত পাই, তো এখানে দেখতে পাচ্ছ গাইজ 5, তো 78-5 আমার 83% ডিসকাউন্ট হয়ে গেছে গাইজ, দেখো এখানে 83% ডিসকাউন্ট হয়ে গেছে অ্যান্ড গাইজ এখানে একটা গ্লোয়াল দিয়ে যেটা সেই হায়ার তোর ইয়ে দেওয়া 118টা ডায়মন্ডে দিচ্ছে অ্যান্ড গাইজ এখানে আমাকে 60টা ডায়মন্ড খরচা করতে হবে। ওকে এখানে আমি 60টা ডায়মন্ড খরচা করলে তবেই আমি পরের স্টেপে যেতে পারবো। ওকে এখানে 60টা ডায়মন্ড খরচা করলে আমি পরের স্টেপে যেতে পারবো, তো এখানে 60টা ডায়মন্ড দিয়ে কী নেবো ভাই, 60টা ডায়মন্ড দিয়ে কী নেওয়া যায় কী নেওয়া যায় কী নেওয়া যায়। তো চলো এখানে 17টা টোকেন দিয়ে এখানে 10টা টোকেন পাওয়া যাচ্ছে, তো ভাই আমার এগুলো তো দরকার। ওকে তো এখানে নিয়ে নিলাম ড্রাকে 1-এর টোকেন অ্যান্ড গাইজ আমার 54টা আমি অলরেডি স্পেন্ড করে ফেলেছি, আর আমার 6টা স্পেন্ড করলেই হবে, তো এখানে 6টার তো কিছু নেই, তো আমি এখান থেকে স্পেন্ড করবো এখানে জাস্ট ইনকিউবেটার ভাউচার। ওকে এখানে ইনকিউবেটার ভাউচার স্পেন্ড করে নিলাম অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর অপশানটা খুলে গেছে। ওকে এখানে 3 নম্বর অপশানে যাবো অ্যান্ড গাইজ এখানে আবার কিন্তু স্পিন করার অপশান দেবে, এখানে স্পিন করার অপশান দেবে অ্যান্ড গাইজ এখানে 5% গাইজ 88% ডিসকাউন্ট গাইজ গাইজ ওই ইভেন্ট দেখো 88% ডিসকাউন্ট গাইজ 88% ডিসকাউন্ট কিন্তু আমি পেয়ে গেছি। ও ভাই লাইভে ফার্স্ট টাইম গাইজ 88% ডিসকাউন্ট পাওয়ার পরে আমার 59 ডায়মন্ডে অ্যালিট পাস গাইজ, 36টা ডায়মন্ডে 3টে কাস্টম কার্ড অ্যান্ড গাইজ 20টা ড্রাকো একের টোকেন মাত্র 24টা ডায়মন্ডে, ও ভাই 10টা ইনকিউবেটার হচ্ছে 48টা ডায়মন্ডে ভাই, সেই এ ভাই এখানে গাড়ির স্কিনটাও নিয়ে নেবো। ওকে তো এখানে দেখো প্রথমে অ্যালিট পাস গাইজ, প্রথমে এখানে আমি অ্যালিট পাসটা নিয়ে নেবো এখানে স্ক্রিনশট অ্যান্ড গাইজ এখানে অ্যালিট পাস নিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ ও ভাই ভাই সাহ এখানে অ্যালিট পাস কিন্তু নিয়ে নিয়েছি অ্যান্ড গাইজ এখানে দেখো আমি কী নেবো গাইজ, এখানেও আমার কাছে 137 ডায়মন্ড আছে অ্যান্ড গাইজ আমি টপ আপ টপ আপ করে নেবো গাইজ ভাই, কেউ বলে কাস্টম কার্ডটাও 36টা ডায়মন্ডে 3টে কাস্টম কার্ড নিয়ে নিলাম গাইজ অ্যান্ড গাইজ এই টোকেনটা কে ছাড়ে বলো, এই টোকেনটা কে ছাড়বে বলো, টোকেনটা আমার দরকার ভাই,
হলো। অ্যান্ড গাইস 77টা ডায়মন্ড আছে এখানে, আরও কিন্তু নেবো ইনকিউবেটার ভাউচার টাউচার করে সব নিয়ে নেবো, আরও টপ আপটাও করে নেবো। অ্যান্ড গাইস এই আইটেমগুলো নিয়ে নেবো, এই বান্ডেলটা যদি তোমরা বলো আমাকে কমেন্ট করে জানিও, বান্ডেলটা গানটা আর এই ব্যাকপ্যাকটা নেবো নাকি আর এই ওয়ালটা নেবো নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড গাইস এই ছিল ইভেন্ট, তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম যে কী পাবে না পাবে। এলিট পাস কিন্তু রয়েছে, যারা এলিট পাস নাওনি তারা কিন্তু অনেক বেশি ডায়মন্ডে বেশি মানে ডিসকাউন্টে পেয়ে যাবে, তো অবশ্যই অবশ্যই তোমরা যাও। অ্যান্ড ইভেন্টটা ওপেন করো আমি যেমনভাবে বললাম। অ্যান্ড গাইজ মজা নাও এলিট পাসের। ওকে গাইজ, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, ভিডিও ভালো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করো গাইজ। ইভেন্টটা দেখে সবাই মুডটা ঠিক হয়ে গেল গাইজ, আর ওপি লেভেলে লাগলো। চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই।